মা শব্দের রয়েছে এক ভিন্ন পূর্ণতা, যে শব্দে পৃথিবীর সব সুখ। কিন্তু সেই মাকে যখন সন্তানেরা অবজ্ঞা অবহেলায় ছুড়ে ফেলেন, তখন সেই মায়ের বুকটাও ঝাঁঝরা হয়ে যায়। ঠিক এমন এক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র মা, যা কিমের গল্প ও চিত্রনাট্যে এরই মধ্যে কাঁদিয়ে বেড়াচ্ছে দর্শকদের। সিনেমাটি ড্রিম টাচ মিডিয়ার ইউটিউব চ্যানেলে 9 ডিসেম্বর প্রকাশ করা হয়। এরপর থেকে সবার ভালো লাগার জায়গা দখল করে স্বল্প দৈর্ঘ্য সিনেমাটি। সিনেমাটি কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দিলারা জামান ও অভিনেতা আমির পারভেজ। সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে জানা নেই তারকা। আসলে মা বিষয়টা হচ্ছে কি, এমন যে মানুষটা আসলে জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মানে আমাদেরকে আঁকলে রাখেন, ভালোবাসেন, এবং এই মানুষের ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। মানে তাই এই মানুষটা আমাদের কাছে কি খুবই অতুলনীয় এবং অনন্য একজন মানুষ। কিন্তু সেই অতুলনীয় মানুষটিকে অনেক সময় আমরা যারা সন্তানরা আছি ঠিকঠাক মতো প্রতিদান দিতে ব্যর্থ হই। আর ঠিক সেরকম একটি গল্পই তৈরি হয়েছে আমাদের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মা। আর এখানে অভিনয় করেছেন দিলারা জামান আন্টি, এমন একজন গুণী মানুষের সাথে স্ক্রিন শেয়ার করতে পারি, নিজেকে অনেক ধন্য মনে করছি আমি। মর্মস্পর্শী নিজের চরিত্র নিয়ে দিলারা জামান জানান, এই সিনেমার মাধ্যমে শিক্ষণীয় কিছু বিষয় আছে। আমার চরিত্রটা তো মানে সবসময় যে মায়ের চরিত্র করি সেরকমই, তবে একটু ব্যতিক্রম ধর্মী। মায়ের প্রতি এরকম নিষ্ঠুরতা অমানবিকতা ইদানিংকালে আমরা দেখছি, যে মানে রাস্তার পাশে বাবা মাকে ফেলে যায় বা বুড়ো বাবা মাকে বা মাকে ফেলে যায়, এরকম পত্রিকায় দেখেছি। আগে এরকম হয়েছে কিনা আমার অবশ্যই জানা নেই, মানে হয়তো তখন এত প্রচার ছিল না, এত ইয়ে ছিল না, সেই জন্য মানুষ হয়তো জানতে পারে। তারপরে আমার কেন জানি মনে হয় যে মানুষ এখন যেভাবে যান্ত্রিক হয়ে গেছে, মন মানসিকতার দিক থেকে যেভাবে তার নিষ্ঠুর প্রকৃতিগুলো প্রকাশ পাচ্ছে, আগে কিন্তু এতটা দেখিনি। কারণ এত মানুষ এখন আত্মসর্বস্ব, খালি নিজেকে নিয়ে ভাবে। তো এইটার জন্যেই আমাদের যত সমাজে অসঙ্গতি এবং নানান রকম অন্যায় এগুলো সব আমরা দেখতে পাই। তো এই ধরনের নাটক হওয়া ভালো, এই ধরনের নাটক যত হবে আমাদের বিবেক যদি দুইজন মানুষও দেখে বিবেককে নাড়া দেবে এবং শেখার মোটামুটি আমার মনে হয় যে শিক্ষণীয় আছে আর কি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এরই মধ্যে দর্শকদের বেশ প্রশংসা পাচ্ছে, মন্তব্যে দেখা যায় দর্শক প্রতিক্রিয়া। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে বাঙালি দর্শকদেরও মন কেড়েছে চলচ্চিত্রটি। মা যারা দেখেছেন শেষ দৃশ্যে এসে তারা আবেগাপ্লুত হয়ে পড়েছেন। সিনেমাটিতে অভিনয় করেছেন দিলারা জামান, আমির পারভেজ, এম এইচ সায়াম, মিষ্টি মারিয়াম সহ আরো অনেকে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।